জি ধন্যবাদ আমাকে বলছেন। প্রথমে একটু আমার আমি আমি আর নিজের কথা বলছি যে এই বিষয়টা আমি সরকারের মধ্যে এর সঙ্গে আমি সরাসরি সম্পৃক্ত নই এবং আমি যে কাজটা করি এর সঙ্গে এটা সরাসরি কাজ নয়। তবে হ্যাঁ, সরকার যেহেতু আছে আমি আপনাদের সামনে এখন কিছুটা অংশ নিতে বাধ্য অনেকটা, যদিও পুরোপুরি তথ্য না, যেভাবে ডক্টর ইকবাল হাবিবের কাছে আছে, আমাদের ডিজির কাছে আছে। ডিজি সাহেবের কথা দিয়ে আমি শুরু করি, তিনি কতগুলো জিনিস, আমরাও তো এই দেশের নাগরিক, মনে হতো সরকারি আজ গঠন হচ্ছে, এখানে একটা এক ধরনের পারসেপশন, একটা ধারণা কিন্তু এই দেশে বদ্ধমূল অনেকের মনে, এটা আমি ঢাকা শহরের নাগরিক হিসেবে বলছি, এটা সত্যতা আমি জানি না, যে আগুন বস্তুগুলোতে লাগানো হয় বলে একটা ভয়ঙ্কর হবে, একটা কনস্পিরেসি থিওরি বা কি জানি না, ইট ইজ গোয়িং অ্যারাউন্ড, এটা আমরা শুনি প্রায়, এটাকে খালি করে দেওয়ার জন্য, জায়গা দখল করার জন্য, সরিয়ে দেওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি নানা ধরনের থিওরিজ আছে। এই যে ধারণা ইট লিঙ্গারিং ওভার দ্য ইয়ার্স, নিশ্চয়ই এটাকে খোঁজ করে দেখা উচিত, মানে অযথা কেন মানুষে বারবার এটা নিয়ে ভাববে, এটা আমাদের দেখা প্রয়োজন। এবং আমার বিশ্বাস এই সম্বন্ধে ফায়ার সার্ভিস এবং অন্য যারা আছেন তারা এটা আরো ভালো করে দেখা দরকার। আর যে সকল বিষয় তিনি দু তিনটা বিষয় বলে, এটা মোটামুটি সবাই আমরা জানি, বিদ্যুতের সংযোগ এবং গ্যাসের সংযোগ এবং অবহেলা ইত্যাদি নানা কারণে এগুলো হয়। সবচেয়ে বড় কারণ হচ্ছে ঘন বসতিপূর্ণ, এত কাছাকাছি আমরা বসবাস করি, এক চুলায় পাঁচ সাতটা ফ্যামিলি শেয়ার করে রান্না বান্না করে, দিজ আর ভেরি সিম্পল ফ্যাক্টস, এগুলো দিয়ে তো আগুন হবেই, হওয়ার স্বাভাবিক যথেষ্ট কারণ আছে। তো এটা বললে তো এটাকে মোকাবিলাও তো করতে হবে, আমাদেরকে মোকাবিলা করার জন্য আমাদের হোম মিনিস্ট্রির আওতায় আমাদের যে ডিপার্টমেন্টে তিনি আছেন সেখানে বিশাল আমাদের অবকাঠামো সারা দেশে এখন বিস্তৃত, উপজেলা পর্যায়ে পর্যন্ত আমাদের অবকাঠামো আছে এই যে আগুন ফাইট করার জন্য, দ্য লাইফ সেভিং ফোর্স যুবদের লেখেন ওনাদের আজকাল দেখেছি লোকতে। তো এটা আমরা ফান্ডিংও আমরা দিচ্ছি, প্রতিনিয়ত বাড়াচ্ছি, যদিও যতটা প্রয়োজন ততটা বাড়ছে না। তিনি একটা কথা বললেন যে ডিজি সাহেব, যে একটা ফরেন্সিক ল্যাবরেটরির খুব বেশি প্রয়োজন, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, আমি সাধারণ জ্ঞান থেকে বলছি এটা প্রয়োজন আছে। তো এটা কেন হচ্ছে না এটা তিনি ভালো বলতে পারবেন, কারণ আমরা তো পরিকল্পনা মন্ত্রণালয়ে আমাদের কাছে যে সকল পরিকল্পনা যে সকল প্রকল্প আসে, ডিপিপি আসে ডিপিপি আকারে, বিশেষ করে এই ধরনের স্বাস্থ্য, আগুন, অ্যাক্সিডেন্ট ইত্যাদি বিষয়ে আমরা খুব হাই প্রায়োরিটি দিই, কারণ সরকার প্রধান নিজেও এতে খুব আগ্রহী, কল্যাণমূলক এবং লাইফ সেভিং বিষয়গুলো, বিশেষ করে যেখানে দরিদ্র মানুষের জীবন হুমকির সম্মুখে, এগুলো মাননীয় প্রধানমন্ত্রী বা আমার একনেক যেখানে আমি কাজ করি আমরা এগুলো অবহেলা করি না, কিন্তু আমার জানা মতো এখনো এই ধরনের কোনো প্রকল্প আমাদের 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 এখানে নেই। আমি অনুরোধ করবো যে হাই প্রায়োরিটি বলছেন, যদি হাই প্রায়োরিটি হয় তাহলে বছর বছর আগুন লাগছে, মানে বছর বছর আগুন লাগার পরেও প্রায়োরিটির ভিত্তিতে কোন রকম পরিবর্তন আসছে না। শুনেন, হাজার সমস্যার মধ্যে এটা অন্যতম সমস্যা, যদিও আগুন ভয়ঙ্কর কোনো সন্দেহ নেই, বাট আমরা তো একটা উন্নয়নশীল দেশ, আমাদের চারদিকে একসঙ্গে কাজ করতে হচ্ছে, তার মধ্যে আগুনও একটা, এটা অবশ্যই এটা জরুরি মনোযোগ। আমি তো একটু আগেই বললাম আমরা উচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি, পানি, আগুন, অ্যাক্সিডেন্টস, রোডস, যে নদীপথে আমাদের যে গুলা চলে জাহাজ ইত্যাদি, এ সকলের সেফটি সম্বন্ধে সরকারকে উচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। কিন্তু অন্য সাইডে যারা আছেন, যারা এটা পরিচালনা করেন অন দ্য গ্রাউন্ড, আমি বলছি না তারা করেন, তারা দে ট্রাই হার্ড, গ্যাপ আছে এখানে, এই গ্যাপটা পূরণ করার জন্য, এই কেউ বলে একটা সিম্পল ব্যাপার ফরেন্সিক লেবার, তো আমার তো মনে হয় না কোনো 1,000 কোটি টাকার প্রয়োজন আছে, আমার ধারণা নেই, সামান্য কিছু হতে লাগবে, বাট এটা হলো না কেন, আমার নিজের এই প্রশ্ন সিটিজেন হিসাবে। এই প্রকল্প আসলে তো আমরা খুব সহজে এটা আমরা হ্যান্ডেল করতে পারি, ব্রিগেডিয়ার জেনারেল সাহেব যিনি আছেন, যে ডিজি সাহেব, তাকে অনুরোধ করো যে এগুলো সঙ্গেই আসবেন, এটাই আমার সমস্যার সমাধান হবে না, কারণ আগুনের যে মূল মৌলিক যে বিষয়গুলো, গণ লিভিং এবং এই যে ফিল্মজি টেন্টেটিভ ধরনের টেম্পোরারি লাইন নিয়ে বসিয়ে দেয়, যেটা ইকবাল হাবিব সাহেব বললেন, এবং অবৈধ, বৈধ, সেমি বৈধ, এগুলো অনেকেই আছে এর মধ্যে জড়িত, এগুলো ক্লিয়ার করার জন্য আমাদের একটা কাজ করে যাওয়ার প্রয়োজন সরকার। এই কাজ করতে হবে, এই কাজের অগ্রগতি সম্পর্কে নিশ্চয়ই আমার সাথে জনাব ইকবাল হাবিব আছেন, ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন আছেন, শুনবো, আপনাদের কাছে আসবো। কিন্তু মাননীয় মন্ত্রী, আর একটা জায়গা, এই যে অবৈধ গ্যাস বিদ্যুৎ সংযোগ, এটি একটি ওপেন সিক্রেট, এক সিক্রেট না, এটা একদমই খোলাখুলি বিষয়, সবাই জানে, এবং এটির পেছনে যে রাজনৈতিক একটা বিষয় থাকছে, যখন যে দল ক্ষমতায় থাকছে সেই দলের সেই দল বা তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখান থেকে চাঁদা তুলছেন, এটি এটিও একটা ওপেন সিক্রেট, বস্তিবাসীরা চাঁদা দিয়ে কিন্তু এখানে থাকছেন, সেই বিষয়গুলো কি সরকারের নজরে আসে না? আমরা এত শুদ্ধি অভিযান দেখি, এই জায়গাটিতে কেন সরকার নজর দেয় না?
শুনেন, আপনি আপনার প্রতি একটু অনুরোধ, যে রাজনীতি শব্দটা প্রয়োগ করেছেন, এটা আমি একটা আমি বলবো, আমি নিজে রাজনীতি করি, এটা কোনো রাজনৈতিক বিষয় নয় বলে মনে করি। হ্যাঁ, আমাদের বিশাল একটা আন্দোলন বা দল আমাদের আছে, অন্যদেরও আছে, নানা ধরনের মানুষ এখানে বসবাস করে, কিন্তু এটা যে আমরা একটা রাজনৈতিক কর্মসূচির মধ্যে এটা আছে যে আমরা এইগুলো করব, এটা কোনো দলই, যে কোনো দল হোক, এটা সম্ভব নয়। তো মন্দ লোক আছে এখানে, তারা সুযোগ নেওয়ার চেষ্টা করে, এটা তো আমি অস্বীকার করবো না। এটা প্রতিনিয়ত, এটাকে আমাদের দল থেকে আমরা এটা প্রতিনিয়ত এই সংস্কারের মাধ্যমে এবং ইমপ্রুভমেন্টের মাধ্যমে মোকাবিলা করার চেষ্টা করি, কিন্তু রাজনৈতিক সংগঠনটা অতটা, এটা একটা একটা ফ্লুইড সংগঠন, লোক আসে লোক যায়, লাখ লাখ লোক, এগুলোকে ঠিক সেইভাবে নিয়ন্ত্রণ করা ডিফিকাল্ট। তবে রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত আমি মনে করি না, তাহলে ওই রাজনীতি অন্তপক্ষে আমি অস্বস্তি বোধ করবো, সেই রাজনীতিতে থাকবো যে রাজনীতিতে এই ধরনের মন্দ কাজে আমরা উৎসাহ দিব। নিশ্চয়ই মাননীয় মন্ত্রী, কিন্তু সে প্রশ্নটি সেখানেই, যখন আসলে পদক্ষেপ নেওয়া না নেওয়া হয় এই সংগঠনগুলোর বিরুদ্ধে, তখন তো আসলে দায়টা নেতাদের উপরে উপরে যেতেই থাকে। এটাই ছিল আমার প্রশ্ন জনাব ইকবাল হাবিব, আপনার কাছ থেকে ওই দুটো জায়গায় হাই প্রায়োরিটি কতটা দেওয়া হচ্ছে মাননীয় মন্ত্রী যেটি বলছেন, এবং এই চাঁদাবাজি গুলো যেগুলো আপনারাও বিভিন্ন সময় বলেন, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা কতটা নেওয়া হচ্ছে? যদি নেওয়া না হয় তাহলে কি আসলে উপরের দিকেই চলে যায় কিনা, নেতাদের উপরেই চলে যায় কিনা, যেহেতু সুপারভিশনটা হচ্ছে না? জনাব ইকবাল হাবিব, আসলে সমস্যা চিহ্নিত, আমরা একটু সমাধানের যাত্রার কথা বলি। সেটা হলো এরকম, আমি বারবার বলছি যে সেবা সংস্থাগুলোকে এনজিওর মাধ্যমে হোক অথবা নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে হোক, যেহেতু এই বিদ্যুৎটা তারা ব্যবহার করে, এই গ্যাস তারা ব্যবহার করে, অতএব তাদের দুয়ার পর্যন্ত পৌঁছে দেওয়ার একটা সিস্টেম। এখন কেন পারছে না? কারণ তাদের কোনো হোল্ডিং নাম্বার নাই, কারণ বস্তিতে যারা থাকে তাদের কোনো হোল্ডিং নাম্বার হয় না। তো হোল্ডিং নাম্বার না হলেই তারা তো নাগরিক না, এনআইডি নাম্বার আছে। তো আমি মনে করি এই জায়গায় সরকারের একটা পরিকল্পিত ব্যবস্থাপনা এই সেবা সংস্থাগুলোর মাধ্যমে যদি করা যায়, তাহলে পরিশীলিত সংযোগটা নিশ্চিত করা যেতে পারে। এটা হচ্ছে এক। দুই, এই পানি কিন্তু একইভাবে করা হয়েছে এনজিওদের মাধ্যমে, তো তাই যদি হয় বিদ্যুৎ এবং গ্যাসও সম্ভব। দুই, একটা সামাজিক প্রচারণা এবং সামাজিক সংগঠন নিয়ে একটা সচেতনতামূলক কার্যক্রম সারা বছর ব্যাপী এইসব জায়গায় করতে হবে, যতদিন না আমরা তাদের আবাসন ব্যবস্থার উন্নয়ন করে দরিদ্র বান্ধব নগরী তৈরি করতে পারবো। কিন্তু তৃতীয় আরেকটা বিষয় আমি উল্লেখ করেছি, আরেকবার উল্লেখ করতে চাই, যে সিটি কর্পোরেশন এখানে বিরাট দায় রয়েছে। সিটি কর্পোরেশনের 12টা স্থায়ী কমিটির মাধ্যমে তারা তাদের কার্য পরিচালনা করে, তার একটি বস্তু উন্নয়ন, তো এই যে এবং সমাজ কল্যাণ, এই কার্যক্রমের যে দুটো স্থায়ী কমিটি আছে তাদের মাধ্যমে আমরা বলছিলাম যে আমরা কমপ্লায়েন্স সার্টিফিকেশনের ব্যবস্থা করি, অর্থাৎ এই বস্তিগুলোতে সিটি কর্পোরেশন নিয়মিত পরিবীক্ষণ করে এই সমস্ত জায়গাগুলো যথাযথ আছে কিনা। শুধু এটা কেন, এফআর টাওয়ারের আগুনের কথা আপনি বারবার উল্লেখ করেছেন, ভবনগুলোতে আছে কিনা, না থাকলে ভবনের লাল পতাকা লাগিয়ে দেওয়া হবে, এই ভবনে বসবাসযোগ্য নয়। এবং এক্ষেত্রে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের দায়িত্ব রয়েছে, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স শব্দটা দেখেন, শেষের অংশটা সিভিল ডিফেন্স, তারপরে সিভিল ডিফেন্স গড়ে তুলতে হবে। এর জন্য আমরা অনেকবার বলেছি, ডিজি ফায়ার সার্ভিস আছেন, যে আপনারা যথাযথ ট্রেনিং সেন্টার করেন, যেখানে সিভিল অংশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়মিত যাবে, যারা ট্রেনিং নেবে, প্রস্তুত হবে এবং সিভিল ওয়ার্ডেন হিসেবে এই সমস্ত জায়গায় কাজ করবে। মনে রাখা দরকার, আগুন ধরে গেলে ফরেন্সিক ইত্যাদি যেমন গুরুত্বপূর্ণ, আগুন ধরে যেন না সেই জায়গাটাকে মনোযোগ দেওয়ার জন্যে আপনার প্রস্তুতির পর্বে অনেক কাজ আছে, যে কাজগুলি করা হচ্ছে না। আমি শুধু মনে করি যে পরিকল্পিতভাবে এই জায়গায় মনোনিবেশ করে একটি প্রতিষেধকমূলক কার্যক্রমে আমরা ব্যতিব্যস্ত না, আমরা এখনো ঠিক কিউরেটিভ ফর্মে আছি,